আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা আমাদের কিবোর্ডের যেই ফাংশন কীগুলো আছে সেটা হলো F1, F2, F3, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত F12, এই যে ফাংশন কীগুলো আছে এই ফাংশন কীগুলোর আসলে কি ব্যবহার, এগুলো আমরা যারা কম্পিউটার ব্যবহার করি, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ করি, তাদের আসলে কোন কোন কাজে এগুলো দরকার হতে পারে, আজকের ভিডিওটিতে আমরা এই ব্যবহারগুলি আপনাদেরকে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারে আসবে। তা বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওর টপিকে চলে যাই। প্রথমত আমরা ফাংশন কির F1 বাটনটির ব্যবহার দেখব। আসলে F1 বাটনটা কোন কাজে ব্যবহার হয়ে থাকে, আমি মাইক্রোসফট ওয়ার্ডের যদি একটি ডকুমেন্ট ওপেন করি, দেখুন আমার মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করা। এই জায়গাটাই আমরা খেয়াল করতেছি আমাদের কিছু র্যান্ডম প্যারাগ্রাফ দেওয়া আছে। এখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড হোক আর এক্সেল হোক, এখানে গিয়ে যদি ফাংশন কির F1 বাটনটি প্রেস করেন, তাহলে দেখা যাবে ডান পাশে আমাদের এই যে হেল্প যেই অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে জিনিসটা কিন্তু এক্সেলের ক্ষেত্রেও, আমরা যদি এক্সেলে আসি এবং এখানে গিয়েও যদি ফাংশন কির F1 বাটনটি প্রেস করি, আমরা খেয়াল করব হেল্প অপশনটাই চলে আসবে। এখন এই হেল্প অপশনে আসলে কি কি দরকার হয়, যেমন আমি এখন এখানে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন করেছি, আপনি এখন এখানে আসলেন, আপনি এই জায়গাটায় SUM সাম লিখলেন। সাম লিখে আমি যদি এখন এই সাম লিখে সার্চ দিই, তাহলে আমাকে সাম ফাংশন কি কি কাজে আসবে সেই ডিটেলসটা কিন্তু দিয়ে দিয়েছে, এবং সাম ফাংশনটা আপনি কীভাবে ব্যবহার করবেন সেই ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে। তা এই জিনিসটা কিন্তু ঠিক একই অর্ডের ক্ষেত্রেও। এখন আমরা ফাংশন কির F2 বাটনের ব্যবহারটা দেখব। F2 বাটনের ব্যবহারটা হলো, আমি এই দুটো একটু মিনিমাইজ করি, আমি ডেস্কটপে আছি। এখন এখানে বসে যে কোনো একটা ফাইল বা ফোল্ডার যদি আপনি সিলেক্ট করেন, যেমন আমি যদি এখান থেকে এই যে তানভীর একাডেমি নামে যেই পিকচারটি JPG একটা ফাইল আছে, আমি এটাই যদি সিলেক্ট করি, করে এখন ফাংশন কির F2 বাটন যদি প্রেস করি, তাহলে এটা কিন্তু এডিট মোডে চলে আসলো। আপনি চাইলে এখন এখানে একটা নাম লিখে দিতে পারেন। স্বাভাবিকভাবে আমরা যদি এই কাজটা করতে যেতাম তাহলে কিভাবে করতাম, এটার উপর গিয়ে রাইট বাটন ক্লিক করে তারপরে কিন্তু আমরা রিনেম করতাম, বা এখানে মাউসের কার্সার দিয়ে অনেক সময় ডাবল ক্লিক করলেও কিন্তু আপনার রিনেমের অপশনটা চলে আসে। কিন্তু এই ক্ষেত্রে ভুলের সম্ভাবনাটা একটু বেশি থাকে, সেটা হলো যে দেখা যায় যে মাঝে মধ্যে সেই ফাইলটা বা যেই JPG পিকচারটা এটা ওপেন হয়ে যায়। ক্লিয়ার? তা আপনি যে কোনো ফোল্ডারে, যেমন আমার এই ওয়ার্ড ফোল্ডারে গেলাম, এখানে গিয়ে ফাংশন কির F2 বাটন প্রেস করলেই এডিট মোডে চলে আসবে। এখন আপনি এখানে সুন্দরভাবে এর নামটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক একই জিনিসটা এক্সেলের ক্ষেত্রেও, ধরুন আমি এখন এক্সেলের এই সেলে আসি, এখন এখানে বসে আমি এই যে হাসানুজ্জামান মোহন এই নামটা আমি এডিট করব। স্বাভাবিকভাবে আমরা এটা সিলেক্ট করে যদি কোনো কিছু লিখতে যাই, দেখা যায় যে পুরো সেলের নামটাই কিন্তু চলে যায়। কিন্তু আমরা এই সেলটিতে গিয়ে যদি ফাংশন কির F2 বাটন প্রেস করি, তাহলে কিন্তু এডিট মোডে চলে আসতো। এখন আপনি এখানে বসে এর সামনে যদি কিছু লিখতে চান লিখতে পারেন, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আমি যদি একটু ব্যাকে যাই, বাইরে ক্লিক করলাম, এখন আমি এটাই সিলেক্ট করলাম, আপনি ফাংশন কির F2 বাটন প্রেস করে এডিট মোডে গেলেন এবং আপনি চাচ্ছেন একদম প্রথম দিকে লিখতে, তাহলে এখন যদি আমরা এখান থেকে হোম বাটনে প্রেস করি, তাহলে দেখা যাবে যে আমাদের এটা সামনে চলে আসলো, আবার এন্ড বাটনে প্রেস করলে এটা আমাদের শেষের দিকে চলে আসলো। তা ফাংশন কির F2 বাটনের এটা কিন্তু দারুণ একটা ব্যবহার, যারা এক্সেল রেগুলার ইউজার তারা কিন্তু এই ব্যবহারটি করে থাকেন। এখন আমরা কিবোর্ডের ফাংশন কির F3 বাটনের ব্যবহার দেখব। এজন্য আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি একটু ওপেন করতেছি। ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করার পরে এখানে দেখতে পারতেছেন আমার যে প্যারাগ্রাফগুলো আছে, আমি যদি ফুল প্যারাগ্রাফটা কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখন আপনি চাচ্ছেন এই যে প্যারাগ্রাফগুলো আছে এগুলোকে সবগুলোকে আপার কেস করতে, লোয়ার কেস করতে, প্রপার কেস করতে, সেন্টেন্স কেস করতে, তাহলে এটা কিভাবে করবেন? আমরা যদি কিবোর্ডের শিফট বাটন প্রেস করে তারপর যদি ফাংশন কির F3 বাটন প্রেস করি, দেখুন আপার কেস হয়েছে। আবার যদি শিফট কি বাটন প্রেস করে F3 করেন, তাহলে এটা হয়ে গেছে মেবি প্রপার কেস না লোয়ার কেস, তারপরে হলো দেখুন এখন হলো আমাদের সেন্টেন্স কেস, প্রপার কেস এটা। তো এভাবে আপনি শিফট বাটনের সাথে ফাংশন কির F3 বাটন প্রেস করে কিন্তু এই আপার, লোয়ার, প্রপার অর্থাৎ সেন্টেন্স কেস এগুলো করতে পারেন। তা F3 বাটনের মাধ্যমে আরও একটি কাজ করা যায়, যেমন আমি যদি এই উপরের প্যারাগ্রাফটা ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, এখন যদি আমি কন্ট্রোল ফাংশন কির F3 বাটন প্রেস করি, তাহলে দেখা যাবে যে ওটা আমার কি হয়েছে, ওটা আমার নাই কিন্তু, ওটা আমি ডিলিট করে ফেললাম। তা এটা ছিল ফাংশন কির F3 বাটনের দারুণ কিছু ব্যবহার, সেটা আমরা দেখিয়ে দিলাম। এখন দেখব ফাংশন কির F4 বাটনের ব্যবহার। তো আমি যে কাজটি করব, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটা ওপেন করলাম, এখন এখানে এসে আপনি যদি ফাংশন কির F4 বাটনটি প্রেস করেন,
দেখা যাবে যে এই যে আমাদের যে ফাইলটা, এই ফাইলটা আপনি এখন ক্লোজ করতে চাচ্ছেন কিনা, ফাংশন কির F4 বাটন প্রেস করলে এই ফাইলটা সরাসরি ক্লোজের অপশন চলে আসবে যে ক্লোজ করবেন কিনা। তা যেহেতু এই ফাইলটির ভিতরে আমরা কিছু এডিট মোডের কাজ করেছি, সেহেতু সে বলতেছে তুমি সেভ করবা নাকি সরাসরি এটা ক্লোজ করবা। যেমনটা আমাদের সেভ করার ক্ষেত্রে ফাইল ক্লোজ করলে যেই ওয়ার্নিংটা দেয়, এখানে কিন্তু সেই ওয়ার্নিংটাই দিয়েছে। ফাংশন কির F4 বাটনের আরও একটি ব্যবহার আছে। দেখুন, আমি এখানে যে কোনো একটা সেলকে সিলেক্ট করে যদি একটা ফিল কালার দিই, আমি এখানে ইয়েলো ফিল কালার দিলাম। এখন আমি এই যে কাজটি করলাম, যে কোনো একটা সেলে গিয়ে যদি ফাংশন কির F4 বাটন প্রেস করবেন, দেখবেন আপনি কিছুক্ষণ আগে যে কাজটা করেছেন প্রত্যেকটা সেলে কিন্তু এখন সেই কাজটা হবে। যে কোনো সেলে গিয়ে F4 দেন, দেখুন আমার কিন্তু সেই কাজটা হচ্ছে। তো এটা ছিল ফাংশন কির F4 বাটনের কিছু ব্যবহার। এখন দেখবো ফাংশন কির F5 বাটনের ব্যবহার। তা ফাংশন কির F5 বাটনের ব্যবহার স্বাভাবিকভাবে আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা আমাদের যে ডেস্কটপ যেইটা আছে, ডেস্কটপের যেই ফোল্ডার বা ফাইলগুলো আছে, এগুলোকে আমরা কী করি, রিফ্রেশ করি। F5 বাটনটি প্রেস করলে কিন্তু রিফ্রেশ হচ্ছে। তা এটার কি আসলে এক্সেল এবং ওয়ার্ডের কোনো ব্যবহার আছে কিনা? আমরা যদি এক্সেলে গিয়ে বা ওয়ার্ডে গিয়ে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করে F5 বাটনটি প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের গো টু যে ডায়লগ বক্সটা সেটা ওপেন হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা এক্সেলে যাই, এক্সেলে গিয়ে যদি F5 বাটনটি প্রেস করি, তাহলে সেটাও দেখা যাচ্ছে আমাদের গো টু যে ডায়লগ বক্স এটা ওপেন হয়ে যাচ্ছে। অনেক সময় এই ডায়লগ বক্সটি আমরা Ctrl+G বাটন দিয়ে ওপেন করি, বাট এটা আপনি F5 বাটন দিয়েও ওপেন করতে পারবেন। এখন আমরা দেখব F6 বাটনটির ব্যবহার। F6 বাটনটি আসলে এটা কিছু কিছু ল্যাপটপ আছে, কিছু কিছু ডিভাইসে আপনার বিভিন্ন ধরনের ব্যবহার হয়ে থাকে। যেমন F6 এর মাধ্যমে আপনার কিছু কিছু ল্যাপটপের সাউন্ড কমাইতে পারবেন, আবার বাড়াতে পারবেন, এই অপশনটা হয়। তো F6 বাটনের আসলে ওরকম নির্দিষ্ট কোনো ব্যবহার নেই যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে। তা আপনি যদি এখন দেখুন মাইক্রোসফট এক্সেলে কোনো একটা অ্যাক্টিভ সেলকে আপনি সিলেক্ট করলেন বা এখানে এডিট মোডে আসেন, এখন যদি আপনি F6 বাটনটি প্রেস করেন, ও হবে কি, সম্পূর্ণ আপনার যে প্রোগ্রামটি আছে এইটাকে ও ডিসিলেক্ট করে দিয়েছে, মানে এইটাকে ও কোনো জায়গায় সিলেক্ট অপশনই নেই। এইটা F6 এর এক ধরনের ব্যবহার। আপনি যেখানে সিলেক্ট করে আসেন এটা যদি আবার ডিসিলেক্ট করতে চান, তাহলে F6 দিয়ে করতে পারেন। কিছু কিছু ডিভাইসে সাউন্ড বৃদ্ধি এবং আবার সাউন্ড কমে যায়, এটা F6 বাটনের মাধ্যমে করা যায়। ওকে, এখন দেখবো আমরা F7 বাটনটির ব্যবহার। F7 এর কি ব্যবহার আছে? F7 এর ব্যবহারটা হলো, আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করি, এখানে এসে আমি যদি এখন F7 বাটনটি প্রেস করি, দেখা যাবে আমাদের ডান পাশে আমার এইখানে যে প্যারাগ্রাফ আছে বা আমি যা লিখেছি এর ভিতরে যদি কোনো গ্রামেটিক্যাল কোনো ভুল থাকে, সেই অপশনটা ডান পাশে আপনার এই প্যানটা ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পারবেন আপনার কোনো বানানে ভুল থাকলে আপনি এখান থেকে চেক করতে পারবেন। লাইক আমি যদি এখান থেকে রিভিউ মেনুতে যাই, এই জায়গাটায় যেহেতু আমি 365 ভার্সন ব্যবহার করতেছি এমন দেখাচ্ছে, এখানে আমি ধরুন একটু এক্সেলে যদি যাই, এখানে এই যে দেখুন এই যে প্রুফিং যেই গ্রুপটা আছে এরকম কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডও দেখায়। আমি এখানে গিয়ে যদি F7 বাটনটি প্রেস করি, দেখুন আমার এই জায়গাটায় কিন্তু সেম অপশনটা চলে এসেছে যে তোমার কোনো এখানে বানানে কোনো ভুল আছে কিনা। এখানে আমাকে কিন্তু পরামর্শ দিচ্ছে যে তোমার এই এই বানানগুলোতে ভুল আছে, যদি এইগুলো চেঞ্জ করতে চাও করতে পারো, আর যদি ইগনোর করতে চাও সেটাও করতে পারো। তো F7 বাটনটির মাধ্যমে আপনি এক্সেলে এভাবে ওপেন করতে পারেন, আর মাইক্রোসফট ওয়ার্ডে আপনি প্যান আকারে ডান পাশে ওপেন করতে পারেন। এখন দেখবো F8 বাটনটির ব্যবহার। আমি এই ক্ষেত্রে এক্সেল প্রোগ্রামটা ওপেন করতেছি। দেখুন আমি এখানে সুমনা আক্তার এই সেলটাতে সিলেক্ট করা আছি। এখন যদি F8 বাটনটি প্রেস করি, তাহলে হলো কি, এই সেলটা ও লক করে রেখেছে। এবং আমি যদি এখন কিবোর্ডের রাইট অ্যারো বাটন প্রেস করি, দেখুন আমার ওই সেলটা সহ কিন্তু সিলেক্ট আছে, ওই সেলটা, শুধু রাইট অ্যারো বাটন প্রেস করতেছি। আপনি নিচে যান, দেখুন ওই সেলটা সহ কিন্তু আমার এরিয়াটা সিলেক্ট করে নিয়েছে। আবার যদি আমি F8 বাটনটি প্রেস করি, তাহলে হলো কি, এটা আমার ডিসিলেক্ট হয়ে গেল। এখন আপনি যেখানে বসেই এই 27 নম্বর আমি এটাই আছি, ধরুন আমি এটা একটা কালার দিলাম, এটাকে সিলেক্ট করে F8 দিলাম। এখন যদি আমি লেফট অ্যারো বাটন প্রেস করি, দেখুন আমার ওইটা সবাই কিন্তু সিলেক্ট হচ্ছে। আবার ডাউন অ্যারো করলাম, আপ অ্যারো করলাম, আমার কিন্তু এইভাবে সিলেক্ট হচ্ছে। দেখুন আমি মাউস ওইটা সিলেক্ট করে মাউসের কার্সারও আপনি যে পর্যন্ত নেবেন ততদূর পর্যন্ত কিন্তু এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এটা দারুণ একটা ব্যবহার। এই কাজটা আমরা হয়তোবা অনেকে অন্যভাবে করতাম, কিন্তু আপনি এটা F8 বাটনটির মাধ্যমে কিন্তু খুব ভালোভাবে করতে পারেন। এখন আবার F8 বাটনটি প্রেস করবো, এটা আর নাই, এটা আমার ডিসিলেক্ট হয়ে গেল, অর্থাৎ লকটা উঠে গেল। এবার আসবো F9 বাটনটির ব্যবহার। F9 বাটনটি হলো যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মাইক্রোসফট এক্সেলে যদি কখনো কোনো একটা ফর্মুলা ব্যবহার করেন, যেমন আমি এই এই টু সেলটায় আসলাম, এখানে এসে ইকুয়াল টু দিলাম, SEM সামকে কল করলাম, কল করে এখন এই দুটো রেঞ্জকে আমি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এই ফর্মুলাটা এতটুকুন আপনাকে কী দিবে, কী আউটপুট দেবে? আমি যদি এখানে বসে F9 বাটনটি প্রেস করি, ও কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে যে তোমার রেজাল্ট হবে এইটা।
এখন আবার কন্ট্রোল জেড দিলাম, আমি আগের জায়গায় চলে আসলাম। এখন এন্টার দিলাম, দেখুন আমার ফর্মুলাটা বের হয়ে গেল। অর্থাৎ আপনি F9 বাটনটির মাধ্যমে দেখতে পারবেন যে আপনার আউটপুটটা কি দিচ্ছে। আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে বিভিন্ন সময় দেখবেন যে আপনার বিভিন্ন টাইপের ফর্মুলা ব্যবহার করা লাগে। এখন আমি এখানে আসলাম, এসে যদি আমি কন্ট্রোল F9 বাটন প্রেস করি, এখানে কিন্তু ফর্মুলার অপশনটি চলে এসেছে। তো F9 বাটনটির মাধ্যমে এই দুটি কাজ খুব ভালোভাবে করা যায় এবং এগুলো আমি নিজে ব্যবহার করে থাকি। বিশেষ করে এক্সেলে যে ফর্মুলাটা ব্যবহার করলাম, আমি যদি এখানে আসি যে এইখানে কি ফর্মুলা ব্যবহার করলাম এবং এইটা আমার কি আউটপুট দিবে, এটা সিলেক্ট করে F9 বাটনটি প্রেস করে আমি কিন্তু তখন দেখতে পারি যে এটা আমার কি আউটপুট দিবে। ক্লিয়ার? তবে এই F9 বাটনটি দিয়ে আউটপুটটা আনার পরে আপনাকে কিন্তু আবার কন্ট্রোল জেড বাটন প্রেস করে ব্যাকে যেতে হবে, নাহলে কিন্তু পরে আবার আপনি আবার F9 বাটন প্রেস করলে কিন্তু ব্যাকে যাবে না। আমরা এখন যে কোনো একটা, ধরুন আমি এই এতটুকুন এরিয়া আমি সিলেক্ট করলাম, করে এখন কিবোর্ড থেকে শিফট F10 বাটন যদি প্রেস করি, স্বাভাবিকভাবে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে যে অপশনটা অন করি সেটাই কিন্তু এখন এখানে দেখাচ্ছে। যেমন আমি যদি এইটা এখন সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, এই যে আমাদের অপশনটা এটাই কিন্তু ওপেন হয়ে গেল। আমরা যদি আবার একটু দেখি, এভাবে সিলেক্ট করলাম, শিফট বাটন প্রেস করে ফাংশন কির F10 বাটন প্রেস করেন, দেখুন চলে আসলো। দেখি মাইক্রোসফট ওয়ার্ডেও একই কাজ করে কিনা। আমরা যদি এতটুকু সিলেক্ট করলাম, করে এখন শিফট বাটন প্রেস করে F10 বাটন প্রেস করেন, দেখুন একই অপশন চলে এসেছে। আমরা এই F10 বাটনটির আরও একটু ব্যবহার আছে, যদি আমরা কন্ট্রোল বাটন প্রেস করে F10 বাটন প্রেস করি, তাহলে দেখা যাবে যে প্রোগ্রামটি আপনার ওপেন করে আছে সেটা কি হয়ে গিয়েছে, ছোট হয়ে গিয়েছে। এখন এটাকে যদি আবার আমরা কন্ট্রোল F10 বাটন প্রেস করি, তাহলে আবার দেখা যাবে যে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা ছিল F10 বাটনের দারুণ কিছু ব্যবহার। আমি এই মুহূর্তে এক্সেল প্রোগ্রামে আসি। এখানে বসে আমি যদি এখন দেখুন, নিচে দেখুন আমার তিনটা শিট আছে। দেখুন আমি এই অবস্থায় থেকে যদি এখন কন্ট্রোল F11 বাটন প্রেস করি, আমার ম্যাক্রো নাম দিয়ে কিন্তু শিট ওপেন হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানটায় হলো কি, আপনি এখন ম্যাক্রোর যেই কাজটা সেটা করতে পারবেন। আমি এখানে যদি এটাকে ডিলিট করে দিলাম, ধরুন আমি এটা ডিলিট করে দিলাম, এখন আমার শিট 2 আর ডাটা শিট আছে। আমি যদি এখন শিফট F11 বাটন প্রেস করি, দেখুন আমার কিন্তু নতুন নতুন শিট ওপেন হচ্ছে। দেখুন নতুন নতুন শিট, শিফট F11 বাটনটি প্রেস করলে। আমরা যদি এখন অল্টার F11 বাটন প্রেস করি, তাহলে এক্সেলে যারা ভিবিএ নিয়ে কাজ করেন, অর্থাৎ ভিজুয়াল বেসিক, সেই ইন্টারফেসটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে অল্টার F11 বাটনটি প্রেস করলে। এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে এসেও যদি অল্টার F11 বাটন প্রেস করি, তাহলে দেখা যাবে যে মাইক্রোসফট ওয়ার্ডেরও ওই যে ভিজুয়াল বেসিক, যে ভিবিএ যে ইন্টারফেসটা, সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা F11 বাটনের ব্যবহার ছিল। এখন আমরা দেখব F12 বাটনটির ব্যবহার, এখন এটা কিভাবে কাজ করে। আমি যদি এখন F12 বাটনটি প্রেস করি, আমার সামনে দেখবেন এই ফাইলটি সেভ অ্যাজের অপশন চলে আসবে, যে তুমি এই ফাইলটি সেভ করবে কিনা। নর্মালভাবে এটা আমরা সেভ করতে গেলে ফাইল মেনুতে গিয়ে তারপর সেভ অ্যাজে এখানে গিয়ে আমরা ক্লিক করতাম, কিন্তু এই কাজটা আমরা সরাসরি F12 বাটনটি প্রেস করলে আমাদের কিন্তু এই অপশনটি চলে আসতেছে। ঠিক একইভাবে যদি আমি এক্সেল প্রোগ্রামেও যাই, এখানে গিয়েও যদি F12 দিই, দেখুন আমার সেভ অপশন চলে আসতেছে। ক্লিয়ার? তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা ফাংশন কির F1 থেকে F12 পর্যন্ত যতগুলো বাটন আছে প্রত্যেকটির খুঁটিনাটি ব্যবহার দেখলাম। হয়তোবা কিছু কিছু বিষয় স্কিপ করতে পারি, তারপরে ভবিষ্যতে যদি কখনো জানি সেগুলো নিয়ে শর্ট ভিডিও আপলোড দেব। তা যদি আজকের ভিডিওর টপিকটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক দেবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।